আপনাদেরকে এমন একটা জায়গার কথা বলবো যেই জায়গা সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন তার সবার প্রথম যে কারণটা রয়েছে সেই কারণটা হচ্ছে যে এইখানে যদি দ্বিতীয় সন্তান জন্মায় তাহলে তার সমস্ত খরচ সরকার নেয় এই যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে পোল্যান্ড এইখানে জানেন তো বিবাহ বিচ্ছেদের ঘটনা অহরহ ঘটে এখানে সম্পর্ক টেকে খুব কম তাই যখন কোনো দম্পতি পঞ্চাশ বছর পার করে ফেলে তাদেরকে পোল্যান্ডে পুরস্কৃত করা হয় এখানে মূলত একুশ থেকে একত্রিশ এই সময় পর্বে বেশিরভাগ মানুষ সিঙ্গল থাকতেই পছন্দ করে পোল্যান্ডের মানুষ খুব তাড়াতাড়ি বিয়ে করতে পছন্দ করেন না কারণ তারা অনেক বেশি ক্যারিয়ারের দিকে মন দিতে পছন্দ করেন এছাড়াও এখানকার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রাভেল করার সময় রাজধানীতে যদি কোনো বেবির জন্ম হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পুরো যে ঘোরাফেরা তার সেই ফিটা একেবারে মুকুব হয়ে যায় অর্থাৎ সব মিলিয়ে দেখা গেলে এখানে কিন্তু পোল্যান্ডে সম্পর্ক টেকার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে